ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তার হাত ধরে এগিয়ে যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও মাটির বেশ কাছাকাছি থাকেন জিও এর এই মালিক প্রতিদিন সকাল থেকে রাত কি দিয়ে সাজানো থাকে মুকেশের পাত জানলে আপনিও অবাক হয়ে যেতে পারেন ভিডিওতে উল্লেখিত সব তথ্যই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথমেই বলে রাখা ভালো জিওর কর্ণধার কিন্তু পুরোপুরি নিরামিষাসী সাধারণত ঘরেই খাওয়া দাওয়া সারেন মুকেশ আম্বানি তবে সপ্তাহে কোনো সুযোগ থাকলে বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে সেদিন রেস্তোরাঁতে চলে খানাপিনা বাড়িতে সাধারণ খাবার দাবারই পছন্দ করেন তিনি তার দুবেলার খাদ্য তালিকায় থাকে ভাত ডাল বা রুটি সবজি মাঝে মধ্যে দুপুরে দোসা খেতে ভালোবাসেন তিনি মুকেশ আম্বানি যখন রেস্তোরাঁয় যান আপনি যদি ভাবেন সেই রেস্তোরাঁর নামে দামি পাঁচ তারা ভুল করবেন রাস্তার ধারে দোকানেও খেয়ে আলাদা তৃপ্তি পান জিওর মালিক মাতুঙ্গার মাইসুর ক্যাফে তার অন্যতম প্রিয় রেস্তোরাঁ বাইরে খেতে হলে মাঝে মধ্যেই ঢুমারেন সেখানে এছাড়া মুম্বাইয়ের সাত স্ন্যাক্স এর বেশ কিছু রেসিপি মুগেশের বেশ পছন্দ মুম্বইয়ের তাজ কোলাবার চাটও বেশ পছন্দ করেন তিনি